তো জানতো না কিন্তু কাটলো কি করে ঠিক আছে অন্ধকালে যে লাইভটা পড়া হচ্ছিল বসে আছি আই এম সিঙ্গেল বসে আছি আমি ভালো আছি না বলো বলতে আরম্ভ করো শুনছি দেখছি আমি সুজন কি করছো তুমি বসে আছি আমি গো কি এটা আচ্ছা আমার সেই খচ্চর খচ্চর দাউড় গুলো কোথায় গেল যে আলা তালা কথা বলো সবসময় ওইগুলো কোথায় গেল কয়েকটা রয়েছে না থাকলেও ভালো লাগে না কই দেখতে পাচ্ছি না ঘোষ বাবু এই তো আমি বলো যার যা খুশি বলো কোনো অসুবিধা নেই আমার অথচ চোখের দেখা দেখবো না আমি তো মুখে উচ্চারণ করবো না বলো আবার আরম্ভ হয়ে গেছে বলো না তোমার যা খুশি বলো কোনো অসুবিধা নেই কি দেখবে এই মুখে বলতে পারতে না তোমাদের
ভালো ছেলে বলতে থাকো। চুল কেন চুল থাক, এটা কিন্তু আমার প্রোফাইল থেকে দেখা যাচ্ছে, এটা বন্ধ কর। তোমার প্রোফাইল থেকে নয়, এটা আমার নিজস্ব জিমেইল আইডি। ঠিক আছে, তোমাকে আমার নাম লিখি তো। এটা কি মস্তি, কিসের মস্তি জানি না, কি দেখবে। ঠিক আছে, কালকে তাহলে একবারে চুলগুলো এলোমেলো থাকবে, তারপরে একটা নোংরা জামা পরবো। ঠিক আছে, আমি বললাম বলে রুম করে আসি, কখন আসা যায় কিরকম হবে বলো। প্লিজ প্লিজ প্লিজ, কোনো লাভ হবে না। কিছু বলবো না, আচ্ছা লোকে খারাপ বলে, ঠিক আছে লোকে খারাপ বলে, লোকে লোকে কে কি বললো, তাহলে তো নিজে চলতেই পারবো না, তাই না? লোকের কথা আমি কান দিই না, আমি যেটা করি মনে হয় ঠিক করি। লোকে তো অনেক কিছু বলবে, আর কারা বলে, যারা আমার সমতুল্য নয় তারা বলে, তাতে আমার কোনো যায় আসে না। আর এই ভিডিওটা যদি আমার আত্মীয় স্বজন কেউ দেখে, তাতে আমার কোনো যায় আসে না। এই কারণে বলছি, আমি যদি খেতে না পাই, আত্মীয় স্বজন আমার খেতে দিতে আসবে না। ওই জন্য আমি কোনো কারোর কথাই গায়ে লাগাই না, আমি নিজেই চলি নিজের মতো। লাভ একটাই শুধু মুখের কথা বলো, অন্য কোনো মুখের কথা নেই আর। হাই ভাবি জি,
কথা বলছি তো, সবার কথা তো, সবার সাথে তো কথা বলছি আমি। জাহির বাবা এগারোটা কিন্তু বলবি না, দেরি আছে। ভেরি নাইস সাহেব, দেখো সবার রিকোয়েস্টটা রাখা সম্ভব নয়, তোমরা যা খুশি বলো, কোনো সমস্যা নেই আমার, বলো। আমি জানি তো, শুধু তোমরা এখানে যারা আছে সবারই আমি, যতগুলো যতগুলো কমেন্ট করছো সবারই আমি। দাস যে যা বলছে বলো, কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ স্যার, তো এইভাবে রাখা উচিত না, তাহলে কিভাবে রাখবো বলো? কি সবার হলে বাড়ি কোথায় বর্তমানে? খালি আগের কথা, পার্থ ঘোষ কেমন আছে? ভালো আছি। টিজে হাই, ইউ আর লুকিং হট। লুকিং বিউটিফুল টিজে। বাবু কাশিয়ে দিলে আমাকে,
বলুন, বলছি তো বলো, তোমরা বলো, শুনছি তো আমি ঘোষমশাই, ঘোষমশাই কথা বলো, আমি উত্তর দিচ্ছি, কেমন? সব কথাগুলো ভালো বোঝা যাচ্ছে না, যদিও আরো একটু নিচ্ছে, কেমন আছেন? ভালো আছি তো। আরেকটু নিচে নামিয়ে দাও, নেমেই তো রয়েছে আজকে। বোম ফাটলো কে? হ্যাঁ, বোম ফাটলো ছেলেটা, ও কম্পিউটার ঘাটছে, বসে বসে। চুল হচ্ছে না, করে দিয়েছি। খুব সুন্দর তুমি, আর নামানো যাবে না। কে বললো লেখাগুলো এত ছোট ছোট আছে না, বোঝা যায় না ভালো করে। অনেকে আইডিও বলে দিচ্ছে, ভালো লাগছে শুনতে, আজ অনেক সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে না? তুমি অনেক মনে ভালো মনে মানুষ গো, সবাই খুব ভালো, আমার এখানে যারা আছে তারা সবাই খুব ভালো। একটু দাঁড়াও, পরে দাঁড়াচ্ছি, দাঁড়াও। বাবা ল্যাব চিনে দিয়েছে, শঙ্কর যত দেরি হয় তত পটাপট পটাপট কমেন্ট উঠে যায়, পড়তে একটু অসুবিধা হয়। শুধু বৌদি সায়নি কেন, সায়নি কেন? আমি হাত তুলে দিলাম, আকাশ বিশ্বাস একটু দাঁড়ান, একটু পরে দাঁড়াচ্ছি, দাঁড়াও। আচ্ছা, হিন্দিতে না উর্দুতে লেখা হাই দেখাচ্ছে, আমি তোমাকে হাই দেখাচ্ছি, তোমার বগলটা দেখাও। ভালো আছি, জাহির ভালো আছি, জান আরিফ কেসে হো আপ, আচ্ছা হো, হ্যাঁ দেখেছি দেখেছি, হ্যাঁ পাশে কথা বলছে। মেম্বারশিপ চালু আছে? হ্যাঁ মেম্বারশিপ চালু আছে, থ্যাংক ইউ।
সুমন পিকে সুমঙ্গল হাই রাজ হাই মিঠুন দাস হাই হ্যালো সুপার হয়েছে গো 196 জন হয়েছে এখন আরো একটু নিচে নামাও নামাই তো রয়েছে ভাই এমডি কমল বাড়ি কোথায় বাড়ি বর্ধমান ভালো আছি মিঠুন বডি কেমন আছেন আপনার হাসি অনেক নাইস থ্যাংক ইউ এরকম ছবি আছে খুব ভালো আছে না ফটো না ঠিকই আছে না মেম্বারশিপ নিয়ে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে বলবে মেম্বারশিপ নিলে ওখানে একটু আলাদা ভিডিও পাবে আলাদা ভিডিও আলাদা লাইভ সব কিছু এখানকার থেকে ওখানে একটু আলাদা পাবে ভিডিওগুলো তো একদমই আলাদা আমি বাংলাদেশ থেকে দেখছি বৌদি থ্যাংক ইউ বর্ধমানে কোথায় বাড়ি বর্ধমান আমার কোথায় বাড়ি বর্ধমানেই বাড়ি এতটা ডিটেলস দেওয়া যায় হ্যাঁ দেব আস্তে আস্তে আজকে একটা কেন মেম্বারশিপ ভালো ভালো ভিডিও দিয়েছি তো মানে কি করে মেম্বারশিপ নেবে বলতে তুমি আমার প্রোফাইলে যাবে দেখবে জয়েন অপশন বলে একটা অপশন আছে ওইখানে ওইখানে হাত দিলেই না বলে দেবে তুমি কি করে মেম্বারশিপ নেবে নাইটি নাই কেন কি বলেছে নাইটি নাই কালকে নাইটি পরে আসবো ঠিক আছে কালকে আজকে তো আসার কথা ছিল তাও চলে এলাম কালকে নাইটি পরে চলে আসবো ওকে না ওইরকম ভাবে ভিডিও মেম্বারশিপ ভিডিও এইভাবে দেওয়া যাবে না কে বলে কাপড় কে ঠিক আছে একদিন কাপড় একদিন নাইটি একদিন উল্টো পাল্টা ড্রেস পরে আসবো আমি তোকে একটা শর্ট ভিডিও দিয়েছি আজকে ছেড়েছি শর্ট ভিডিওটা ওইটাতে মেম্বারশিপে লাইভ করেছি আজকে শর্ট ভিডিওটা দেখে নেবে প্রতিদিন দেখলে হবে ভালো করে লেখো না যে পড়বো কেমন করে
সুমু বল না, ভাই দুই বউ কেমন আছো? ঘোষ মশাই কাল আলাদা আলাদা কথা বলে, তাড়াতাড়ি লেখা গেলে পড়া যায়। হিন্দিতে লিখছে, কেমন আছো? ভালো আছি। কি হলো বলো? ভালো আমাকে 100 দিলাম, কবে দিলাম আমাকে 100? তুমি উল্টোটা কথা বলছো, এখানে আলাদা কথা বলছো কেন? আমাকে 100 দিলাম, তাহলে তো মেসেজ আসতো। ভাবি যে কি লোক, আমার কাছে কোথাও না এরকম বিরক্ত লাগে। কমেন্ট আর করবো না, আল্লাহ চালা আল্লাহ চালা লিখছে সব। পরে উঠে দাঁড়াবো, এখন নয়। হ্যাঁ কমল খান আফসার মাহমুদ, কমল সবারই আসে। এবার কি হয় বলো তো, তাড়াতাড়ি চলে যায় তো, দিয়ে আমি পড়তে পারি না। হ্যালো সুমন, হ্যালো সৌভিক ব্যানার্জি, চলে গেল দেখলে, রুই দাস ইসলাম, আবার কি ওপেন আজকে যে ওপেন হয়ে এসছি, আবার কি ওপেন হয়ে আসবো? হ্যালো ভাবি দি, কেসে হো, আচ্ছে হো, না রাতে আমি এখন কিছু খাইনি, আমি খাবো এরপরে খাবো। মেম্বারশিপ কি ধরনের ভিডিও পাবো বৌদি? না মেম্বারশিপ একটু আলাদা ধরনের ভিডিও পাবে, ওতে আর একটু ওপেন মেম্বারশিপে। ইউ সুমঙ্গল ইউ লিখেছে কেন? লাভ ইউ,
রাই রাই নাইস, আর করবো না ওটা। কি করতে হবে? কিসের কি করতে হবে? কোথায় পাঠাবো? আজকে আমরা কোন ঘাটে এসেছি? আজকে আমরা মাটির ঘাটে এসেছি। মাটির ঘাটে এসেছি এই কারণে ওই ঘাটে ওর বাবার খেয়ে দিয়ে ঘুম পেয়ে যায়, এই জন্য এই ঘরে চলে এসেছি। বাংলাদেশ থেকে দেখি, খুব ভালো শোনা, বাংলাদেশ থেকে দেখছো তুমি, আবার দেখবে, অনেক দেখবে তুমি। গোড়া খুব ভালো, বল কোথায়? ওই ঘরে পাকা ঘরে বল। আমিও বাংলাদেশ থেকে দেখে আছি, আর নামটা করতে হলো না। আলা চালা কথা, বাংলাদেশের ফ্রেন্ডও আছে আমার, খুব সুন্দর। মম পাপ্পু রাম, হাই, তোমার নবীটা দেখাও আগে। দিদি ওকে কি করে পড়ি আর তাতে, খুব সুন্দর লাগছে, চলে গেল। 294 যে জয়েন আছে, এত কমেন্ট কি আর সম্ভব? শাড়ি খুব মেম্বারশিপ আর করতে হলাম না, এখান থেকে করতে হবে। না সুমঙ্গল না, জাহাঙ্গীর হোসেন হাই, পাপু দাস ঠিক আছে, এখন লিখলি এম এ মা সুমঙ্গল। কি করছো? বসে আছি গো আলমগীর, আমি যখন ভিডিও করি তখন দেখবেন নাভি অনেক সময় দেখা যায়, নাভি দেখা যায়, নাভি দেখে নেবে তখন। না কেউ পাগল হয় না, তাহলে আমাকে নিয়ে আবার আবার আমাকে আমাকেই তোমাদেরকে নিয়ে যেতে হবে রাঁচিতে। সবাই ঠিক থাকো, কালাম খান হাই বলো। বলে ডিস্টার্বটা বিরক্ত লাগে, 192 দেখা যাবে না আবার ঠিক। হ্যাপি প্রশান্ত সিং হাই, এরকম হাত দিয়েছে কতগুলো, একটু না কার মাদুলে আমি সব কিছু পড়ি না, কোনোদিনই পড়ি না আমি, আমার কার মাদুলে এসব দিকে আমার কোনো ভরসা নেই। মেম্বারশিপ ওপেন কিছু ভিডিও পাবো? ওপেন পাবে না, তবে পাবে, ওপেন পাবে না, একবার নিয়েই তো দেখতে পারো। আজকাল মেম্বারশিপ দিইনি, কালকে একটা মেম্বারশিপ ভিডিও দিয়ে দেবো।
মেম্বারশিপে চারটে ভিডিও আছে, কালকে একটা দিয়ে দেবো সুন্দর দেখে। ফটাফট ফটাফট চলে আসছে। বাবা তোমাকে খুব সুন্দর লাগছে, সব ভিডিও গুলো দেখো তো, সুন্দর না বলে সবগুলো দেখো, আমার তাতে কাজে লাগবে। কেন তুমি কিনে দেবে? কথা বলি তোমার ফোন পে তো, আমার তো ফোন পেই নেই, শুধু একটা অ্যাকাউন্ট আছে, তাছাড়া ফোন পে নেই আমার। আমার আমার এই যে প্রোফাইলে ঢুকবে, ইউটিউব প্রোফাইলে গিয়ে তো ইউটিউব ইউটিউবে যে ভিডিও গুলো, আগে যে ভিডিও দারুণ দারুণ ভিডিও পোস্ট করেছি, এখন তো কতদিন দিই না ঠিক আছে, কিন্তু আগে তো দিতাম। আটটি দেখো, আটটি বলে দিল কত সাইজ। না না দেখে নেই, ছি 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 ছি, দেখে থাকবো কাল, তাই দেখে নেই আমি। কৃষ্ণা সৌভিক ব্যানার্জি, টাকা পাঠাতে পারছি না আমি, কোথায় টাকা পাঠাতে পারছো না তুমি? ভেরি নাইস, রাম কেন বাবু, আমার ফোন পে তুমি কি করবে? মেম্বারশিপ কিভাবে পাবো? মেম্বারশিপ ওই যে বললাম, জয়েন অপশন আছে, জয়েন অপশনে হাত দেবে, বলে দেবে তোমাদের পেমেন্টের কথাটা, মানে কিসে পেমেন্ট করবে বলে দেবে, সেটা দিলেই হয়ে যাবে। জয়েন অপশনে হাত দিলে মেম্বারশিপ বলে দেবে। রেট 100 160, 160 টাকা, 160 টাকা। আজকে দেখো একটা একটা আমি জামা একটা যে জামাটা পরে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, ওই জামাটা পরে মেম্বারশিপের একটু করা আছে, কি বলো ওটাকে, লাইভ করা আছে, জইল্লা গেছে, কি জইল্লা গেছে গো,
আচ্ছা, যারা হিন্দিতে লিখছেন তারা একটু ইংরেজিতে লিখবেন, আমি তাহলে বলতে পারবো। হিন্দিটা তো বুঝতে পারছি না, এমনিতেই পটাপট লিখে যাচ্ছে। হট হ্যাই জি, উজ্জ্বল দত্ত, সো বিউটিফুল। আচ্ছা, ভালো আছি। হ্যাঁ, আমি কোথায় বসবাস করি? আমি বর্ধমান ডিস্ট্রিক্টে বসবাস করি। আর নতুনের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি বর্ধমানে বাস করি। আমি তো বর্ধমানে, বর্ধমান ঠিক না, বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভালো আছি আমি। আমার হাজবেন্ড ওই ঘরে পাকা ঘর আছে। আমি তো আজকে দেখো মাটির ঘরে এসেছি। আমি না গো, আসলে তোমরা সুন্দর, তোমরা সুন্দর জন্য আমাকে সুন্দর বলছো, আর তোমাদের মনটা অনেক ভালো যার জন্য আমাকে ভালো বলছো। আমি তো খুব লাকি যে তোমাদের মতন সব বন্ধুদের পেয়েছি। আমি নিজেকে অনেক লাকি মনে করি তোমাদের মতো বন্ধুদের। আমি হাত তুলে দিলাম 47 সাইজ। একটু উঠে দাঁড়াও, আচ্ছা একটু পরে দাঁড়াচ্ছি, একটু পরে উঠে দাঁড়াচ্ছি, দাঁড়াও। ভালো না কেন বাবু, আমি কি করলাম? দেখো জ্বলে না যাও। রানা ভাই, এই নামে ফেসবুক আছে আমার, আর আমারই প্রোফাইল পিক দেওয়া আছে, সুমিত্রা সিংহ নামে প্রোফাইল ফেসবুক। কলকাতা সেহো, থ্যাংক ইউ। কলকাতা থেকে দেখছে একজন।
ফেসবুক আইডি লিংক দাও, এখানে লিংক দেওয়া যায় না গো, আমি দেখেছি চেষ্টা করে এখানে লিংক দেওয়া যায় না। তুমি এই সুমিতা সিং নামে খুঁজবে না, আমার আমার মানে আমারই ফটো দেওয়া আছে। তুমি তো আমার ভিডিও দেখছো, আমার ফটো দেখলে বুঝতে পারবে ওটা আমারই ফটো দেওয়া আছে, একটা সাদা শাড়ি, সাদা শাড়ি পরে। উজ্জ্বল দত্ত, কত তাড়াতাড়ি চলে যাচ্ছে দেখো, কিছু দেখতে পাচ্ছি না আমি, তাড়াতাড়ি চলে গেলে হয়। মেম্বারশিপ নিতে পারবে না কেন? তুমি একটু চেষ্টা করো, জয়েন বলে আসলে ওতে হাত দিলে তো হবে, কিন্তু ওতে হাত দিলে হয়, এবার জানি না কি কি অসুবিধা হয়ে রয়েছে, তা বারবার চেষ্টা করবে দেখবে একবার হয় নাকি। শাড়ির এই জড়িগুলো আছে না, জড়িতে একটু কুটকুট করছে, শুভম এবার আমি জানি না টাকা পয়সা কেমন ভাবে কাটে, আমি ঠিক জানি না ওটা। দেখো যে উত্তরগুলো পড়ার মতো নয় সেগুলো কিন্তু আমি পড়ছি না, যে প্রশ্নগুলো, আর তাছাড়া কিছু কিছু প্রচুর মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে সেগুলো পড়তেই পারছি না ভালো করে। একজন লিখেছে লাভ ইউ, কি যেন রহমত না কি নাম দেখলাম, উঠে দাঁড়াবো লাস্টে, উঠে দাঁড়াবো, এটা ব্লাউজ বটে, এটা ব্রা দেখছি না, ব্রা এটা তোমার লাস্ট উঠে দাঁড়াচ্ছি ধরো, পাশের থেকে আপনার পাশেটা আমার যান ইমরি খান, মেয়ে নাই গো ছেলে, উজ্জ্বল দত্ত কিছু লাগবে না আমার, তোমার সাথে এইভাবে পাশে থাকো তাহলেই হবে, যেভাবে পাশে আছো ভালোবাসছো এইভাবে থাকবে আর ভালোবাসবে, এতেই আমার যথেষ্ট, এতে আমার অনেক, আমার কি এ থেকে তো অনেক কিছু হয়ে যাবে, শুধু আমার লাইভটা জয়েন করো, আগুন লাগছে বৌদি, থ্যাংক ইউ শুভম,
গুড নাইট বৌদি, এখনই গুড নাইট? হুম, ঠাকুর বউগুলো এখনই গুড নাইট হয়ে যাচ্ছে? নেপালটা কি? নেপালটা তো বুঝলাম না আমি কিছু, নেপাল দেখতে কিছু কিছু ভাষা বোঝা যায় না, অনেক রাত হলো, সেটা একটু নিচে নামিয়ে দেওয়া। তোমাদের সমস্ত রিকোয়েস্ট মেম্বারশিপে পেয়ে যাবে। পার্সোনাল কথা ফেসবুকে চলে যাবে, ফেসবুকে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে কথা বলবে। এগারোটা বাজে? হ্যাঁ, এবার তো ছাড়বো। কালকে একটা মেম্বারশিপে এত সুন্দর ভিডিও দেবো, মাথা খারাপ হয়ে যাবে দেখলে। ঠিক আছে, এবার তাহলে রাখি, আবার কালকে আসবো। হ্যাঁ, দাঁড়াচ্ছি, দাঁড়িয়েই রাখবো। কেন ভিডিও দেখতে পাবো না? চারটে ভিডিও আছে দেখো, মেম্বারশিপ নিলে ভিডিও তো দেখতে পাবে না, না তো কি না দেখো তো কিছু নেই, সবাই তো নিচ্ছে। আমি তো কয়দিন মেম্বারশিপ খুলেছি, তাতে আমার 20 জন হয়ে গেছে। দেখো একটু চেষ্টা করে, পারবে মেম্বারশিপ যখন নিয়েছো তখন নিশ্চয়ই পারবে। এরকম তো কোন রকম কমপ্লেন আসেনি যে মেম্বারশিপ নিয়েছে তা ভিডিও দেখতে পারেনি। দেখো আবার চেষ্টা করে, মানে একটু টাইম নাও, দেখো কি হয়। কি বলবো বলো, ওপো মেম্বারশিপ করে জয়েন অপশন আছে, ওইখানে হাত দিলে মেম্বারশিপ পেয়ে যাবে। জয়েন অপশনে মেম্বারশিপ, আর এটা ঘন্টাটা বাজিয়ে দেবে, তোমাদের ঘন্টা নয়, আমার প্রোফাইলের ঘন্টা, তোমাদের ঘন্টাটা বাজানোর দরকার নেই, ওটা ওইরকমই থাক। ঠিক আছে, রাখছি তাহলে। ওই ঘরে শোবো আমরা, বাবা তো শুয়ে পড়বো, এখানে ঘুমোতেও চায় না।
আর বলবে না তো যে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। পাগল মন। আচ্ছা এবার রাখি। আচ্ছা সবাইকে গুড নাইট, ঘুমিয়ে পড়ো। আর সবার জন্য থাকলো আমার অসংখ্য ভালোবাসা। ঠিক আছে রাখছি, বাই।